আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া স্টিকার দিয়ে এই ধরনের একটি অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলামিন শেখ আর আপনারা দেখছেন এসটি টেক বঙ্গ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদেরকে ফলো করতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। সো লেটস বিগিন। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের, অ্যাপসটির নাম হচ্ছে পিকজার ল্যাব। সো আমরা পিকজার ল্যাব অ্যাপসটি ওপেন করলাম, তারপর এখানে আমি ক্যান্সেল করে দিলাম। এখানে আমরা প্রথমে যা করব, প্রথমে আমরা এই আপাতত এই নিউ টেক্সটটিকে আমরা ডিলিট করে দেব। সো এখানে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমাদের যা করতে হবে, আমরা এই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, কালারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি চয়েস করলাম। তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করলাম। সো এখন আমাদেরকে যা করতে হবে, আমাদের গ্যালারি থেকে একটি ইফেক্ট আনতে হবে। সো আমি ইফেক্টটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা আমাদের ইফেক্টটি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো ইফেক্টটি নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম যে ইফেক্টটি, এই ইফেক্টটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আমাদের যা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি মাঝখানের, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবস কল করলে আপনারা এবস কল করলে দেখতে পারবেন ইরেজার বলে একটি অপশন আছে, এই যে ইরেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এই অপশনটিকে একটু এভাবে একটু বাড়িয়ে নিব। তারপরে আমাদের যা করতে হবে, আমরা একটু এটিকে এই আইকনটিকে একটু ইরেজ করে নেব। সো আমাদের ইরেজ করা কমপ্লিট হলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট একটি চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের এই ইফেক্টটিকে আমরা ঠিক পজিশনে বসিয়ে নিব। তারপরে আমাদের যা করতে হবে, এই ইফেক্টটিকে আমরা আপাতত লক করে দিব। সো এখানে আমরা লক করে দিব। তারপরে আমাদের যা করতে হবে, এখন আমাদের যে ফেসবুক পেজে আছে সেই পেজের নামটি আমরা এখানে প্রোভাইড করে দেবো। তার জন্য আমরা এই এমএনতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এখানে ক্লিক করব। তারপরে যে দেখতে পাচ্ছেন একটি নিউ ট্যাক্স আছে, এখানে আমরা ডাবল ট্যাপ করব। তারপরে আমরা নিউ ট্যাক্সটিকে ডিলিট করে দেব। এখন আমাদের পেজের যে নামটি আছে, আমরা পেজের নামটি এখানে প্রোভাইড করে দিচ্ছি। সো আমাদের নামটি প্রোভাইড করার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের যা করতে হবে, আমাদের এই ফন্টটি আমরা এখন এখান থেকে চেঞ্জ করব। তার জন্য আমাদের যা করতে হবে, আমরা এভাবে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে ফন্ট বলে একটি অপশন আছে, যে ফন্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট একটি ফন্ট এখানে সিলেক্ট করে নেব এখান থেকে। সো আমি একটি ফন্ট সিলেক্ট করছি, আমি এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করলাম। তারপরে আমাদের যা করতে হবে, আমরা এটিকে এভাবে এইখানে আনবো। তারপরে আমাদেরকে আবার এভাবে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেসিং বলে একটি অপশন আছে, স্পেসিংয়ে ক্লিক করবেন। তারপরে এটিকে আমরা এভাবে একটু টেনে স্পেসিং করে দেব। তারপরে আমরা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। সো তারপরে আমাদের যে পেজের নামটি আছে, আমরা ঠিক মতো এভাবে কাস্টমাইজ করে নিলাম। তারপরে এখন আমাদের যা করতে হবে, আমাদের এই লোগোটির সুবিধার্থে আমাদের আবার যা করতে হবে, আমাদের এই পেজের নামটিকে আমরা আবার লক করে রাখবো এভাবে। সো এখানে লক করে দিলাম। তারপরে আমাদেরকে আবার চলে যেতে হবে আমাদের ফর্ম গ্যালারি থেকে। ফর্ম গ্যালারি থেকে এখন আমরা যা করব, সোশ্যাল মিডিয়া স্টিকারগুলো এখানে আমরা অ্যাড করব। সো এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই সোশ্যাল মিডিয়া স্টিকারগুলো কিন্তু চলে আসছে। আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই ইফেক্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা এটিকে কাস্টমাইজ করার পরে আমরা ঠিক পজিশনে এখানে
বসিয়ে নিলাম। সো বসানো আমাদের কমপ্লিট হলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি অ্যামেজিং সোশ্যাল মিডিয়া স্টিকার কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখন আপনাদের যা করতে হবে, আপনারা এই সোশ্যাল মিডিয়া স্টিকারটিকে আপনারা এই পিএনজিতে কনভার্ট করতে হবে। পিএনজিতে কনভার্ট করার জন্য আপনারা যা করবেন, আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনারা কীভাবে এটি ডাউনলোড করবেন অথবা এটিকে কীভাবে আপনারা সেভ করে নিতে পারবেন। সো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ বলে একটি অপশান আছে, আপনারা সেভ আস ইমেজে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পিএনজি অলরেডি আছে, এখন আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আল্ট্রা করে নেবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। সো এই যে আমাদের লোগোটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখন আমাদের গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের লোগোটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সাথে অন্য কোনো নতুন টপিক্সে ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।